আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার সব কিছু বন্ধ ঘোষণা করেছে, এতে কিছু খেতে খাওয়া মানুষ দিনমজুর বিপাকে পড়েছে। আমার নিজ উদ্যোগে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কিছু চাল ডাল সাবান দিয়ে এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এতে আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার আহমেদ কথা দিয়েছেন আমাদের সাথে থাকবে, অনেক ধন্যবাদ ওনাকে। তো প্লিজ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আপনারা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে প্লিজ ওদের পাশে একটু দাঁড়াবেন। আসলে সারা বিশ্বে এখন করোনা ভাইরাস আতঙ্কে আমরা রয়েছি। সে অংশ হিসাবেই বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে আজকে থেকে মানুষ যাতে ঘর থেকে না বেরোতে পারে। কিন্তু আসলে কথা হলো যে এটা একটা ভালো উদ্যোগ, ডেফিনেটলি সরকার একটা ভালো উদ্যোগ। কিন্তু বাংলাদেশের মানুষ যেখানে প্রায় ধরেন 50% উপরে দারিদ্র সীমার নিচে বাস করে, অনেক মানুষ আছে দিন দিন আনে দিন খায়, সেসব মানুষ আসলে তাদের জন্য খুবই কষ্ট। তো আমরা কয়েকটা এলাকায় ঘুরে ঘুরে আমরা যেসব লোক পাচ্ছি, অনেক স্বল্প আয়ের, অর্থাৎ কেউ দিনমজুর, কেউ রিক্সাওয়ালা, কেউ হয়তো বিভিন্ন যারা নিম্ন আয়ের যারা মানুষ, তাদেরকে কিছু দেওয়ার জন্য আমরা কিছু চাউল, তারপরে আলু, ডাল, সাবান এগুলি দেওয়ার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি এখন। তা আমরা যেখানে আমরা দেখব যে হয়তো অনেক রিক্সাওয়ালারা আছেন বা গরিব দুটি মানুষরা আছে, তাদেরকে আমরা বিতরণ করবো আমাদের নিজের উদ্যোগে। আমার সাথে আছে জেসি এবং বাবলি, উর্মি, নাম উর্মি, উর্মি আছে। আমরা দুশ্মনে অসহায় মানুষদেরকে প্রাণ দেওয়ার জন্য রওনা হয়েছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং আমাদের মনিরা জেসি আন্টি, ওনার কারণেই এই উদ্যোগ, উনি হচ্ছে ফাইন্যান্সিয়াল। তো সবাই ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করি। তাহলে শেষ হবে কেন? আর আছে মানে এই গাড়ি যারা সবল তারা না আসে, গরিব ব্যক্তিদেরকে বা যারা অসহায় তাদেরকে নেওয়ার চেষ্টা করি। যারা সব তুমি এখানে আসো, শুনছেন? হ্যালো,
ভাই যারা সফল তারা না আসি। ঠিক আছে ঠিক আছে, আর কই লেট করছো কেন? আশেপাশে এলাকায় ঘুরে দেখলাম যে অনেক লোক আছে যারা ঠিক মতো বাজারে করতে পারে নাই, তাদেরকে আমরা এবং সেই অনুযায়ী আমরা বিত্তবানদের বলছি, বিত্তবান যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে এলাকায় যারা যার যা এলাকায় যারা বিত্তবানরা আছেন অন্তত সবাই হলে যদি দেন তাহলে কি আর আছে বলেন। আসলে অনুরোধ জানাচ্ছি বিভিন্ন যারা বিত্তবানরা যারা আছে যাদের এলাকার তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই উদ্যোগটা যদি নেন আপনার স্বশ এলাকায়, আপনি এত লাগবে না যে ঢাকা শহরে পুরোটাই দিতে হবে, যা আপনি যে এলাকায় থাকে বসবাস করেন বা আশেপাশে যে এলাকায় যদি দেখেন যে গরিব দুঃখী মানুষ বিভিন্ন উপস্থিতিতে তাদেরকে একটু খোঁজখবর নিয়ে তাদেরকে একটু দিলে তারা একটু উপকৃত হবে। কারণ সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কিন্তু অনেক মানুষ আছে যারা তাদের অবস্থান থেকে যদি এদিকে তারা ঘুরে এই ঠিক যার যার অবস্থান থেকে আপনারা সবাই সেই সহযোগিতা করবেন। আজকে দুইটা দিবেন না, একটা একটা দেন। ধন্যবাদ সকলকে। আমরা আবার আবারও আরেকটি এলাকায় গিয়ে দেখি এই মানুষ আসলে অনেক নিম্ন আয়ের মানুষ যারা দিন খায় নিম্ন আয়ের মানুষ। এখানে আমি আছি এবং এখানে ব্যক্তি আছে উদ্যোগে আমরা কিছু মানুষ যারা এলাকায় যারা আছে অনেক কষ্ট করে চলে হতো তারা সে খাদ্য সংগ্রহ করতে পারে না, তাদেরকে আমরা সহযোগিতা করছি। যদিও বাংলাদেশ সরকার থেকে একটি ঘোষণা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন যে কিছু খাদ্য মানুষকে দিবেন, যে দেশে 50% মানুষ দারিদ্র সীমানার নিচে বাস করে, তাদেরকে আমরা কিছু বিতরণ করছি। প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন, কিছু প্যাকেট আমরা বিতরণ করছি এখানে। এদিকে পার হয়ে আসো, একদম পারে যাও তুমি দিল যাচ্ছে
সবাই ভালো থাকবেন, আশা করি সেফ থাকবেন এবং গোটা বিশ্ব জাতির জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।